हेलो फ्रेंड्स, वेलकम टू नीट एडुकेशनल चैनल। आज हमें अपने जो लास्ट सिक्स मान्थे जोगुलि इम्पोर्टेंट ऑबिटरी हो तरह नहीं डिटेल्स एक वीडियो बनी। ऑबिटरी थे प्रत्येक एग्जामे एक दो कोश्चन एसे थे अपकामिंग रेलवे और एस एस सर एग्जाम रही है से कारण एक्सपेक्ट करकम एक कोश्चन आसने। तो लास्ट सिक्स मान्थे जो इम्पोर्टेंट ऑबिटरीगुलो होता नहीं भिडियो बनानो अपना भिडियो लास्ट अब देखते थकूँ और एखान अपना अवश्य अनेक इनफरमेशन पा। ये पार्ट वन बढ़ोचे, पार्ट टू एर पर बेर करा हबे। चलुन बंधुरा स्टार्ट करा जाक। फार्स्ट आमरा देखबो सेटा होच्छे जार नाम तिनि होच्छेन जावेद आबिदी। इनि डिसेबिलिटी राइट्स एर जन्य खुबई लड़ाई करेछेन, जार प्रतिबंधी मानुष तारा जाते सब एदेर अधिकार पान सेटा निये तिनि लड़ाई करेछेन। तिनि डिसेबिलिटी राइट्स ग्रुपेर फाउंडार छिलेन एबं एनसीपीईडीपी ন্যাশনাল সেন্টার ফর প্রমোশন অফ এমপ্লয়মেন্ট ফর ডিসেবল পিপলের ডাইরেক্টরও ছিলেন। নেক্সট হচ্ছে কুনওয়ার বাই। ইনি একজন 106 বছরের বৃদ্ধ মহিলা যিনি ছত্তিশগড় থেকে বিলং করেন। ইম্পর্টেন্ট এটি, তিনি রিসেন্টলি মারা গেছেন। এনাকে স্বচ্ছ ভারত অভিযানের ম্যাসকট করা হয়েছিল। তিনি তার ঘরে টয়লেট বানানোর জন্য তার নিজের ছাগলটিকে দান করেছিলেন। রামস্বরূপ শর্মা, এরপর ইনি একজন বিখ্যাত পলিটিশিয়ান, ইনি পদ্মশ্রী অ্যাওয়ার্ডও পেয়েছেন। তিনি রাসকিলে নামে একটি বিখ্যাত ফোক থিয়েটারের একটা ফর্ম হয় তাতে তিনি কাজ করেছেন, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এনাকে রসচারিয়াও বলা হয়। নেক্সট হচ্ছে পোল্লা বুলি রামাইয়া। ইনি একজন পলিটিশিয়ান, ইনি ইউনিয়ন মিনিস্টার এবং এলোরা অন্ধ্রপ্রদেশের থেকে 4 বার এমপিও রয়েছেন। ইনি বিভিন্ন ধরনের গুজরাল গভর্নমেন্টস হয়ে কাজ করেছেন এবং ইনি একজন পলিটিশিয়ান। এরপর হচ্ছে আসমা জাহাঙ্গীর, খুবই ইম্পর্ট্যান্ট। ইনি একজন লয়ার এবং লয়ের সঙ্গে ইনি রিলেটেড এবং একজন হিউম্যান রাইটসের একজন অ্যাক্টিভিস্ট। এনাকে পাকিস্তানের আয়রন লেডিও বলা হয়। রিসেন্টলি ইনি মারা গেছেন। নেক্সট আছে সুধা কর্মকার। কোশ্চেন আপনাদের যেভাবে আসবে সেটা হচ্ছে তার নাম বলতে হবে, তিনি কোন ফিল্ডের সঙ্গে বেসিক্যালি রিলেটেড, এই কোশ্চেনগুলোই আসে। তো সুধা কর্মকার যিনি, ইনি একজন অ্যাক্টার, ইনি মারাঠি থিয়েটারে অনেকবার কাজ করেছেন। ইনি চিলড্রেনদের জন্য, বাচ্চাদের জন্য একটি থিয়েটার বানিয়েছেন মুম্বাইয়ে, যেটিকে বলা হয় বাল রঙ্গভূমি লিটল থিয়েটার। এটি কোশ্চেন আসতে পারে বাল রঙ্গভূমি কে বানিয়েছেন, ইনি হচ্ছেন সুধা কর্মকার। নেক্সট হচ্ছে ফ্রান্সিসকো নুনেজ অলিভিয়েরা। ইনি বিশ্বের সবচেয়ে দীর্ঘতম আয়ুবান ব্যক্তি হয়েছেন। 113 বছর বয়সে ইনি মারা যান। ইনি স্পেনের থেকে বিলং করেন। এটা একটি ইম্পর্ট্যান্ট, বিশ্বের সবচেয়ে বৃদ্ধ মানুষ, ওল্ডেস্ট ম্যান, 113 বছর উনি বেঁচে ছিলেন। রিসেন্টলি মারা গেছেন স্পেন থেকে। নেক্সট হচ্ছে গুরুচরণ সিং কালকাট, খুবই ইম্পর্ট্যান্ট। ইনি একজন এগ্রিকালচারাল সায়েন্টিস্ট, ইন্ডিয়ার যে গ্রিন রেভলিউশন হয়েছিল তার একজন নামি দামি পথিকৃৎ ছিলেন ইনি। চেন্নাই ইন্ডিয়ার হয়ে প্রাক্তন এগ্রিকালচারাল কমিশনারও থেকেছেন। পদ্মশ্রী এবং পদ্মভূষণ দুটো অ্যাওয়ার্ডই ইনি পেয়েছেন। ইনি পাঞ্জাব স্টেট ফার্মার কমিশনের ফাউন্ডার চেয়ারম্যান ছিলেন এবং পাঞ্জাব এগ্রিকালচারাল ইউনিভার্সিটির ফর্মার প্রাক্তন ভাইস চ্যান্সেলারও ছিলেন গুরুচরণ সিং কালকার। নেক্সট হচ্ছে হনসেন লিংডো। ইনি একজন এন্টারপ্রেনিয়র ছিলেন এবং ফিলান্থ্রোপিস্ট ছিলেন। এন্টারপ্রেনিয়র মানে যারা নতুন নতুন আইডিয়া দিয়ে বিজনেস স্টার্ট করেন তাদেরকে এন্টারপ্রেনিয়র বলা হয়। ইনি মেঘালয় থেকে বিলং করেন। ইনি সিলভার এলিফ্যান্ট অ্যাওয়ার্ড পেয়েছেন প্রেসিডেন্ট প্রণব মুখার্জির থেকে, হনসেন লিংডো। নেক্সট আসছি আমরা লেসলি হার্ডিং পিডি। ইনি একজন বিখ্যাত রাইটার ছিলেন। ইনি বেসিক্যালি মেঘালয় ব্যুরোক্র্যাটের একজন মেম্বার ছিলেন। ইনি ভাগবত গীতা, রামায়ণ, মহাভারত এবং উপনিষদ, ভারতবর্ষের 4টি খুবই ইম্পর্ট্যান্ট লিটারেচার, সেগুলোকে খাসি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করেছিলেন। যেগুলো আমাদের হোলি গ্রন্থ আমরা বলি, পবিত্র গ্রন্থ যে 4টি, তাদেরকে খাসি ভাষাতে কনভার্ট করেছিলেন। নেক্সট হচ্ছে জোজো হোয়াইট। ইনি একজন বাস্কেটবল প্লেয়ার। ইনি 2 বার বাস্কেটবলের যেটি সবচেয়ে বড় টুর্নামেন্ট এনবিএ মানা হয়, তিনি বোস্টন সেলটিক্সের হয়ে 2 বার চ্যাম্পিয়ন হয়েছেন। ইনি ইউএস মেন্স বাস্কেটবল টিমের হয়ে গোল্ড মেডেলও পেয়েছেন 1968 সামার অলিম্পিক্সে। উনি বেসিক্যালি বাস্কেটবলের সঙ্গে রিলেটেড, জোজো হোয়াইট। নেক্সট খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এবার এক্সামে আসার চান্স খুব বেশি। পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত, ইনি শরৎ প্লেয়ার ছিলেন, খুবই বিখ্যাত শরৎ প্লেয়ার ছিলেন। এনাকে সঙ্গীত মহাসম্মান এবং বঙ্গবিভূষণ উপাধিও দেওয়া হয়েছে। ইনি পদ্মভূষণ অ্যাওয়ার্ডও পেয়েছেন। নেক্সট হচ্ছে বলদেব রাজ। বলদেব রাজ একজন বিখ্যাত সায়েন্টিস্ট। ইনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ, যেটি ব্যাঙ্গালোরে রয়েছে, তার ডাইরেক্টর ছিলেন।
ইনি ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ, যেটি কালাপক্কমে অবস্থিত, তারও ফর্মার ডাইরেক্টরও ছিলেন। নেক্সট আমরা যাকে দেখতে পাচ্ছি তিনি হচ্ছে পিটার সুদারল্যান্ড। ইনি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO-র ফার্স্ট ডাইরেক্টর জেনারেল ছিলেন এবং GATT গ্যাটের লাস্ট ডাইরেক্টর জেনারেল ছিলেন। খুবই ইম্পর্টেন্ট, আপনারা ভালোভাবে দেখে নিন, পিটার সুদারল্যান্ড ইনি WTO-র ফার্স্ট ডাইরেক্টর জেনারেল ছিলেন। ইউরোপিয়ান কমিশনার ফর কম্পিটিশনের ফর্মার কমিশনার ছিলেন। আয়ারল্যান্ডের ফর্মার অ্যাটর্নি জেনারেল ছিলেন। UN-এর স্পেশাল রিপ্রেজেন্টেশন ইন্টারন্যাশনাল মাইগ্রেশনের জন্য, একদেশে যাওয়ার জন্য যে মাইগ্রেশন হয় ইন্টারন্যাশনাল, তার ফর্মার UN স্পেশাল রিপ্রেজেন্টেটিভও থেকেছেন। খুবই ইম্পর্টেন্ট পিটার সুদারল্যান্ড। নেক্সট হচ্ছেন জন ইয়ং। এটি একটি ইম্পর্টেন্ট অবজেক্টিভের মধ্যে পড়ে। বিখ্যাত অ্যাস্ট্রোনট ছিলেন। তিনি প্রথমবার যে ফার্স্ট স্পেস শাটল ফ্লাইট গেছিল তার কমান্ডার হিসেবে নিযুক্ত ছিলেন। একমাত্র নাসার অ্যাস্ট্রোনট যিনি স্পেসের যে তিনটে প্রোগ্রাম, জেমিনি, অ্যাপোলো এবং স্পেস শাটল প্রোগ্রাম, তিনটেরই অ্যাস্ট্রোনট ছিলেন। এবং ইনি স্পেসের মধ্যে প্রথম ব্যক্তি যিনি 6 বার স্পেসে গেছেন, জন ইয়ং। নেক্সট হচ্ছে ডক্টর দলজিৎ সিং। ইনি একজন বিখ্যাত অপথ্যালমিস্টিক ছিলেন। এনাকে অপথ্যালমিস্টিক মানে যিনি চোখের খুব ভালো ডাক্তার, এনার নাম হয়তো অনেকে শুনে থাকবেন। ইনি প্লাজমা স্ক্যাপেল বলে আবিষ্কার করেছিলেন, যেটি গ্লুকোমা এবং ছানি ক্যাটারাক্ট সার্জারির জন্য খুবই একটা উল্লেখযোগ্য আবিষ্কার। তিনি লেন্স ইমপ্ল্যান্টও ইন্ট্রোডিউস করেছিলেন। এনাকে পদ্মশ্রী এবং ডক্টর বিসি রায় সম্মানও সম্মানিত করা হয়েছে। ডক্টর দলজিৎ সিং ইনি একজন বিখ্যাত চোখের ডক্টর। নেক্সট আমরা আসবো অশোক মাট্টু। ইনি একজন স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন। ইনি খুবই ইম্পর্টেন্ট খেলার সঙ্গে রিলেটেড। ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন হকি ইন্ডিয়ার এবং ইন্ডিয়ান অ্যামেচার বক্সিং ফেডারেশনের হয়ে 16 বছর প্রেসিডেন্ট হিসেবে কাজ করে গেছেন। ইন্ডিয়ার চিফ দ্য মিশন 1984 যে অলিম্পিক্স হয়েছিল লস এঞ্জেলেসে, ও 1988 সিওল অলিম্পিক্সের চিফ দ্য মিশন মানে সে মিশনে আমাদের যারা টিমটা গেছিলো তাকে চালনা করার দায়িত্বে ইনি ছিলেন। নেক্সট হচ্ছে বব গিবন্স। ইনিও খুব ইম্পর্টেন্ট, ইনি একজন অ্যানিমেটার। বাগস বানি বিখ্যাত ক্যারেক্টার, আপনার ছবিটি দেখতে পাচ্ছেন এখানে, যে বাগস বানি ক্রিয়েটার ইনি। ইনি USA থেকে বিলং করতেন, রিসেন্টলি মারা গেছেন। খুবই ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে লালজি সিং। ইনি একজন বিখ্যাত সায়েন্টিস্ট। আমাদের ইন্ডিয়াতে যে DNA ফিঙ্গারপ্রিন্টিং হয় তার ফাদার এনাকে লালজি সিংকে বলা হয়। ইনি সেলুলার এবং মলিকুলার বায়োলজির ফর্মার ডাইরেক্টর ছিলেন, যেটি হায়দ্রাবাদে অবস্থিত। বেনারস হিন্দু ইউনিভার্সিটির 25th ভাইস চ্যান্সেলর ছিলেন এবং পদ্মশ্রী অ্যাওয়ার্ডেও এনাকে সম্মানিত করা হয়েছে, লালজি সিং। নেক্সট হচ্ছে একটি ইম্পর্টেন্ট নাইম সুলেমেংলো। ইনি একজন ওয়েট লিফটার ছিলেন। এনাকে পকেট হারকুলিস বলা, হারকুলিস আমরা জানি একজন গ্রিক গড, যিনি তার শক্তির জন্য বিখ্যাত, যিনি পৃথিবীকে তুলে রেখেছেন। সেই হারকিউলিস এখানে পকেট হারকিউলিস বলল, কারণ এনার সাইজ খুবই ছোটো, ইনি 52 ছিলেন, তবু খুব ভালো ওয়েট লিফটিং করতেন। টার্কির হয়ে ইনি 3 বার অলিম্পিকে গোল্ড পেয়েছেন। নেক্সট আরেকটি ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে ড্যানিয়েল হেগার্টি। ইনি মোটরসাইকেলিস্ট, রেসিংয়ের সঙ্গে রিলেটেড। ইনি ম্যাকাও গ্র্যান্ড প্রিক্স, যেটি চায়নাতে হয়, সেখানে রেসিং করতে করতে মারা যান। ইনি একজন ব্রিটিশ রাইডার। এগুলোই ছিল বন্ধুরা এবারের যে লাস্ট 6 মান্থের অবিটিউরি যেগুলো হয়েছে তার পার্ট 1। এটি আপনারা ভিডিওটি দেখেছেন, যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানান। এর পার্ট 2টি খুব শীঘ্রই প্রকাশ করা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, এবং আপনারা যদি কোনো সাজেশন থাকে তাহলে সেটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।